আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে স্বাবলম্বী প্রোগ্রাম। এটা হচ্ছে আমার ভাতিজা, গাড়ি চালায়। ওর নাম হচ্ছে সাদ্দাম। আসসালামু আলাইকুম। এই হচ্ছে সাদ্দাম। তো সাদ্দাম হচ্ছে আমাদের খুব কাছের একজন মানুষ, আমার ভাতিজা সম্পর্কের। ও ছোটবেলা থেকে আমাদের সাথে সাথেই ছিল। ঠিক মতো লেখাপড়া না করার কারণে কাকা আজকে এই যে এটার উপর উঠছে, এই যে ব্যাগ চালায়। এতদিন উনি মিস্ত্রির কাজ করছিল, এখন মিস্ত্রির কাজ ওনার ভালো লাগে না। তো চাচা, এটা কি আপনি ভাড়া চালান? জি ভাড়া চালান। জি হ্যাঁ হ্যাঁ ভাড়া চালায়। চাচা বিয়ে করছে, একটা সন্তানও আছে। তো আমরা, আমি এবং আমার ভাতিজা আর একটা আছে মিঠু, এরা চাচ্ছি যে আমার ভাতিজাকে একটা অটো ভ্যান কিনে দিব। সেই উদ্দেশ্যে হচ্ছে আমাদের যাত্রা। আমরা এখন যাচ্ছি মোস্তফাপুর। আপনি খেলেন এটা দিলে কি মানে সুবিধা কি হয়, মানে খুব স্মুথলি আপ ডাউন করে? বানানো বাবদ মাত্র 2400 টাকা হচ্ছে মজুরি, মাত্র 2400। আর বাদ বাকি সব টাকা কি আপনি মালে নিয়ে যাচ্ছেন? কথা বলি এবার, আমি আপনাকে একটু খোলামেলা বলি, লাভ একটু কমাই করেন। ও হচ্ছে আমাদের ভাতিজা, এইটা হচ্ছে ওকে আমরা বানাই দিচ্ছি। কি বলছি বুঝছেন, মানে ও নিজে বানাচ্ছে না, আমরা ধরেন ওকে বানাই দিচ্ছি। তাই সুতরাং লাভ থেকে একটু ছেড়ে দেন, সেইভাবে বলেন যেন আপনার থেকে বানাতে পারি। আপনি আগে একটা বানাইছেন, ভালো হয়েছে মাশাল্লাহ, এই জন্যই আমরা আসছি। এটা তো আর দুষ্টামি করে বলার কিছু নাই, ভালো না হলে তার আসতাম না। ভাই যখন নিছে তখন মালের দাম কমছে, একটু কমায় রাখেন না, এরকম সব কমান না। সেটা টাকা আমি যেটা কই দিই মেনে তার কথা কইতে পারবেন না, বলেন 58000 টাকা দিবেন। 58000? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে চালাতে পারবেন 4.5 ঘন্টা? পাঁচ ও 4.5 ঘন্টা আমার ভাতিজা চালাতে পারলে হবে। 4.5 ঘন্টা পর রিচার্জ চলে যায়, 4.5 ঘন্টা পর আবার বিরতি দেওয়া লাগে, আর রিচার্জ থাকে। মানুষ জানে তো, মানুষ জানলে এবারে প্রাতিষ্ঠানিক ভাবে তো কোথাও গিয়ে শিখেন নাই যে আপনি আপনি আগে চালাইতেন গাড়ি? মানে চালাইতে চালাইতে আপনি এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন? চালাইতে এখন আপনি ইঞ্জিনিয়ার। তাহলে আপনি যে করে আপনি যত্ন নিয়ে বানায়েন, কারণ আমি গিফট দেবো, এই কারণে আমার হাতে যতটুক ছিল আমি একদম সামান্য পরিমাণ লাভ রেখে আপনাকে বইলা দিছি, একদম সামান্য। একটা দোকান দেখেন, দেখলে বুঝতে পারবেন। কোনটা দেখবো? আপনার স্ট্যান্ড অনেক দোকান আছে, প্রায় 16টা দোকান আছে। নামটা হবে সাদ্দাম হোসেনের নামে। আর আমরা ভাই ওই যে 1 তারিখ বা 2 তারিখে ডেলিভারিটা নিব। আট ঘন্টা সময় লাগে, যদি ভালো করে বানায় 2টা বানাইতে পারবে। এখানে এমনও মিস্ত্রি আছে একদিনে 5টা ব্যান বানাইবে, কিন্তু ওই ব্যান নিয়ে কোয়ালিটি নাই, 2 দিন পর আবার কাজ। কোয়ালিটি ঠিক তো, প্রাণী বাচ্চা বেশি দেয়, কুকুর একসাথে বাচ্চা কয়টা দেয়? এই দোকানের নাম হচ্ছে কি? তা হচ্ছে সাইকেল স্টোর। আমাদেরকে কিন্তু অনেক ছাড় দিছে, অন্তত 7000 টাকার মতো ছাড় দিছে, যাক শুকরিয়া।